গাইস থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ প্রথমবারের মতো তোমরা আমার কম্পিউটার বা আমার সেটআপ দেখতে চলেছো। অ্যাকচুয়ালি আমি দুটো পিসি ইউজ করি, তো যে পিসিটাতে আমি গেম খেলি সেই পিসিটা সম্পর্কে আজকে তোমরা জানতে চলেছো, আর আরেকটা পিসি রয়েছে সেটাতে আমি সাধারণত র্যান্ডমের কাজগুলো করে থাকি। তবে এই ভিডিওটা স্টার্ট হওয়ার পূর্বে একটা ছোট্ট কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তুমি জাস্ট বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে এবং আমি তোমাকে নিশ্চিত করতে পারি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। হে গাইস, মার্চের শেষে এবং পুরো এপ্রিল জুড়ে ওয়ার্ল্ড উইড ক্রিকেটের ইম্পর্টেন্ট কিছু ইভেন্ট রয়েছে, যেমন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2022, যেটা তুমি সিম্পলি মিস করতে পারো না, আর এই ইভেন্টটি তোমাকে নিশ্চিতভাবে ডিজার্ভিং উইন এনে দিবে। আর ওয়ানএক্স বেট হচ্ছে মোস্ট রিলায়েবল বুক মেকার, আর এটা তোমাকে নিশ্চিত করে তুমি শিওরলি তোমার উইনিং মানিগুলো পাবে। আর এটা এমন একটা সার্ভিস যেখানে লোকজন খেলার উপর বাজি ধরতে পারে, ম্যাচের রেজাল্ট দেখতে পারে, এছাড়া অনেক অনলাইন গেমস খেলতে পারে, এর সাথে অনেক বড় প্রাইজ জেতে। আর অনলি ফর্মার সাবস্ক্রাইবার্স তারা 15,600 রুপি ফার্স্ট ডিপোজিটে বোনাস দিচ্ছে, আর তুমি খুব ইজিলি তোমার উইনিং মানি পেটিএম ব্যাংক এবং আদার ইজি মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আই চুজ ইট অ্যান্ড ইউজ ইট অ্যান্ড ইউ ক্যান অলসো ট্রাই। আর ওয়ান এক্স বেটের লিঙ্ক এবং প্রোমো কোড আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি, আর সেখানে গিয়ে তুমি প্রমাণ করো তুমি একজন ট্রু স্পোর্টসম্যান। অ্যাকচুয়ালি গাইস, আমি যেমন বলেছি আমি ইজিলি দুটো পিসি ইউজ করি, আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে মূলত আমি এই পিসিটা এক্সচেঞ্জ করেছি আমার যে রাইজন 7 এর যে পিসিটা ছিল ওটাতে আবার 2060 গ্রাফিক্স কার্ডও আছে। তো মূলত আমার রাইজন 7 এবং 2060 গ্রাফিক্স কার্ডের পিসি দিয়ে আমি ইন্টেল কোর i5 10th জেনারেশনের 3060 গ্রাফিক্স কার্ডের পিসি নিয়েছি, মানে বিনিময় করেছি আর কি। তো যাই হোক, ফ্রি ফায়ার খেলার জন্য আমি ইন্টেলের যে পিসিটা নিয়েছি বা বিনিময় করেছি সেই পিসিতে কি কি রয়েছে চলো আমরা দেখে আসি। তো তোমার কাছে কনফিউশন লাগতে পারে যে মাত্র কোর i5 একটা কম্পিউটার কিভাবে মানে গেমিং কম্পিউটার হতে পারে, কারণ সবাই এখন 7 ইউজ করছে বা রাইজন 9 ইউজ করছে। তো কনফিউশন হওয়ার কিছু নেই, এই পিসিটা যথেষ্ট ভালো এবং এটার গেমিং পারফরমেন্স টু গুড, মানে অনেক বেশি ভালো। আর এই পিসিতে কখনোই গেম খেলতে গিয়ে ল্যাগিং করে নেই, আর এর আগে আমি যে স্ট্রিম করতাম সেটা আমি ওই রাইজনের পিসিতে করতাম, বাট রাইজনে আমি কিছু ল্যাগিং ফিল করলো। ইন্টেলের এই পিসিটাতে তুমি খুবই স্মুথলি গেম খেলতে পারবে। তো এই কোর i5 পিসিতে কি কনফিগারেশন ইউজ করা হয়েছে যার জন্য এত স্মুথলি গেম খেলা যায় চলো সেটা আমরা দেখে আসি। তো এই পিসিতে প্রসেসর হিসেবে রয়েছে কোর i5 10th জেনারেশনের প্রসেসর, যেটার মডেল হচ্ছে 10,500, আর এটার বাজার মূল্য হচ্ছে সম্ভবত এখন 17,000 বা 18,000 টাকা। আর এটার মাদারবোর্ড হিসেবে রয়েছে আসুস ট্রিক্স 460F, আর এটা পুরোপুরি একটা গেমিং ইন্সপায়ার্ড মাদারবোর্ড এবং এটার প্রাইসও অ্যারাউন্ড 17,000 টাকা। আর এটা র্যাম হিসেবে রয়েছে পিএনআই RGB র্যাম, মানে কালারফুল র্যাম, এক একটা RGB করে টোটাল 16GB, আর এগুলো এক একটা র্যামের দাম হচ্ছে 3700 টাকা। তো সেই হিসেবে দুটো র্যাম কিনতে তোমার মোটামুটি 7,500 টাকার মতো খরচ হবে, তবে পারফরমেন্স পাবে তুমি সেই লেভেলের, কোনো পারফরমেন্স জন্য তো কোনো সমস্যা হবে না। আর হুদাই যারা 32GB র্যাম লাগাতে চাও এটার কোনো দরকারই নেই, 16GB উপরে র্যাম সাধারণত লাগেই না। আর এটার হার্ড ডিস্ক হিসেবে রয়েছে হচ্ছে তোশিবার 1TB হার্ড ডিস্ক, যেটার দাম হচ্ছে 3500 টাকা মাত্র। আর পারফরমেন্সের জন্য 256GB একটা SSD কার্ড রয়েছে যেটা স্যামসাং এর, আর এটার দাম পড়েছিল অ্যারাউন্ড 5,000 টাকা ওই সময়। আর এই পিসির মেইন পারফরমেন্সকে বুস্ট করেছে হচ্ছে এটার গ্রাফিক্স কার্ড, আর এটার গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে হচ্ছে 3060 গ্রাফিক্স কার্ড, যেটা MSI, আর মডেল হচ্ছে MSI 3060 Ti। আর যখন ওই গ্রাফিক্স কার্ডটা কেনা হয়েছিল তখন এটার প্রাইস ছিল সম্ভবত 85,000 টাকা। আর এই কম্পিউটারের মাথা ঠান্ডা রাখতে ডিপ কুলিং এর লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যেটার প্রাইস পড়েছিল অ্যারাউন্ড 10,000 টাকার মতো। আর কুলিং সিস্টেম থাকা কিন্তু কম্পিউটারের জন্য খুবই জরুরি, আর বিশেষ করে লিকুইড কুলিং সিস্টেম রাখা কিন্তু খুবই জরুরি একটা বিষয়, আবার রাইজনে এয়ার কুলিং সিস্টেমের কারণে ওটার পারফরমেন্স মাঝে মাঝে খুবই সমস্যা দেয়, মানে প্রচুর ওভারহিট হয়ে যায়। তো তুমিও যদি পিসি বিল্ড করতে যাও সেক্ষেত্রে কিন্তু কুলিং সিস্টেমটাকে অবশ্যই গুরুত্ব দেবে, তা না হলে যত ভালো কনফিগারেশনের কম্পিউটারই কেনো না কেন ওই কিছুক্ষণ চলে বা 2-1 ঘন্টা চলার পরে ওটা গরম হয়ে ওভারহিট হয়ে পারফরমেন্সে অনেক সমস্যা দেবে। আর এটার যে কালারফুল কেসিংটা দেখতে পাচ্ছ যেটা এই পিসিটার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এটার খরচ পড়েছে অ্যারাউন্ড 7,000 টাকা। তারপর পাওয়ার সাপ্লাই এবং আগ্রুম বা আগ্রুম সকল খরচ সব মিলিয়ে ধরো আরও 10,000 টাকা। তো সর্বমোট এখন আমরা হিসাব করি যে CPU-তে এই কম্পিউটারে কত টাকা খরচ পড়েছে। তো সব হিসাব টান দিলে মোটামুটি শুধুমাত্র CPU-তে খরচ পড়ে হচ্ছে 1,67,000 টাকা। আর তোমরা দেখতে পাচ্ছ আমি গিগাবাইটের একটা কার্ভ বা বাঁকা মনিটর ইউজ করছি যেটা হচ্ছে 27 ইঞ্চি, আর এটার দাম নিয়েছিল হচ্ছে 30,000 টাকা। তবে দুঃখের সাথে বলতে হচ্ছে এই মনিটরটা কিনে আমার কাছে মনে হয়েছে আমি ডান হাতে গু খেয়েছি, এবং কেন গু খেয়েছিলাম মানে মনিটর কিনে আমার কেন এরকম মনে হয়েছে সে অভিজ্ঞতা আমি তোমাদের এর পরের ভিডিওতে বা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব। আর তারপরে তুমি যদি কোনো কম্পিউটার কিনতে চাও সেক্ষেত্রে কী কী খেয়াল করবে বা আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো যাতে তোমার না হয় সেজন্য তুমি কী করবে সেটা নিয়ে আমি বিস্তারিত পরের কোনো একটা ভিডিওতে আলোচনা করব। আর এবার আমি তোমাকে আমার একটা সিক্রেট জিনিস দেখাবো, এবং এই ড্রয়ারে এমন এমন জিনিস রয়েছে যেটা নিয়ে একটা সেপারেট ভিডিও বানানো উচিত, আর এই ড্রয়ারের সবচেয়ে স্পেশাল জিনিসটা
হচ্ছে এই স্প্রেটা, যেটা নিয়ে আমার কাজিনের দাড়ি উঠে গেছে, মানে এই স্প্রেয়ের মুখে দিয়ে দাড়ি উঠে গেছে। আর আমি এটা ইউজ করি হচ্ছে আমার হেয়ার ফল বা চুল পড়া বন্ধ করার জন্য। তো আমার কাজিন তো দাবি করে ওর এটা নিয়ে নাকি দাড়ি উঠেছে, কিন্তু আমি এটা নিয়ে আমার কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি শেয়ার করবো তোমাদের। সো নেক্সট ভিডিওতেই আমরা এই মালটা সম্পর্কে জানবো অফকোর্স।